আপনারা তুরস্কের ভূমিকম্প সম্পর্কে জানেন, কিছু বিষয় আছে যেটা আমি এখনো মেলাতে পারছি না। বুঝলাম যে ভূমিকম্প আল্লাহর পাকের আযাব, আল্লাহর গজব। কাফের মুশরিক মুনাফিকদের উপর যখন আসে তখন এটা গজব বলেই ধরে নেওয়া যায়, আর যখন মুমিন মুসলিমদের উপরে আসে তখন আমরা মনে করি এটা আমাদের হয়তো পাপের শাস্তি বা আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করছেন অথবা রহমত এর মধ্য দিয়ে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন, আমরা এমনটা মনে করি। কিন্তু কিছু পয়েন্টস এখনো মিলাতে পারছি না। এক মাস আগে নেদারল্যান্ডের একজন বিজ্ঞানী বলেছিলেন যে দেড় মাসের মধ্যে তুরস্কে একটা ভূমিকম্প হবে। এক মাস আগে নেদারল্যান্ডের একজন বিজ্ঞানী বলেছিলেন দেড় মাসের মধ্যে তুরস্কে একটা ভূমিকম্প হতে পারে। কিভাবে সে জানলো বা এস্টিমেট করলো এখনো মেলাতে পারি না। দুই নাম্বার হচ্ছে এই কয়েকটা ইস্যুর পরে কোরআন পুড়িয়ে দেয় ইস্যু, তুরস্কের প্রতিবাদ, নেটওয়ার্ক কনফ্লিক্ট ইত্যাদি, এই ইস্যুগুলোর মধ্য দিয়ে যখন উত্তপ্ত বাক বিনিময় হচ্ছে তখন ব্রিটেন, জার্মানি আর ইউএসএ তারা বলে দিয়েছিল, সাত দিন দশ দিন আগেই বলে দিয়েছিল যে আগামী দশ দিনের মধ্যে তুরস্কে একটা ভয়াবহ হামলা হতে পারে। কি হতে পারে হামলা? তারা বলেছে সন্ত্রাসী হামলা। স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিফ করছিলেন দেখলাম, তিনি বলছেন যে তারা বলছে আমাদের এখানে কিছু একটা হবে, কিন্তু কি হবে কিভাবে হবে তারা বলছে না। এই পয়েন্টটা এখনো মিলাতে পারছে না। আর তৃতীয় পয়েন্টটা আরো মারাত্মক, এই ভূমিকম্পের ঠিক দুই দিন আগে, তিন দিন আগে ওই তিনটা কান্ট্রি তুরস্ক থেকে তাদের কনসুলেট, যে পররাষ্ট্র অধিদপ্তরগুলো থাকে, এগুলো গুটিয়ে চলে গেছে দেশে। তারা কেন দুই দিন আগে তিন দিন আগে সব গুটিয়ে চলে গেল? তবে কি তারা কিছু জানতো? তবে কি এখানে কোনো কিন্তু আছে? থাকতেও পারে, থাকতে পারে। আমরা তো গায়েবের খবর জানি না, জানি গায়েবের খবর আমরা জানি না। তবে এই কয়েকটা প্রশ্ন মনের মধ্যে খুব দাঁড়া বাচ্ছে যে কেন, যে পাপগুলোর কারণে এই জালজালা আসবে। নবীজি বললেন, এই যে পাপগুলো আপনাকে বললাম একটু আগে, যে পাপগুলোর কারণে জালজালা ভূমিকম্পগুলো আসে এই পাপ তো আমরাই সবচেয়ে বেশি করছি। আসা তো কথা আমার এখানে, বুঝতে পারছেন না? মাদকদ্রব্যের প্রচলন বাংলার মাটিতে বেশি না কম? কত বেশি? প্রচন্ড রকম বেশি, বেশি না? নগ্নতা বেহায়াপনা বেশি না কম? গান বাজনা বাদ্যযন্ত্র বেশি না কম? সংস্কৃতির দোহাই দিয়ে আমরা সবাইকে এগুলো শোনাচ্ছি কি না? নগ্নতা ব্লু ফিল্মস পর্নোগ্রাফিতে আমরা কি পিছিয়ে নিয়ে গিয়ে? করাপশন দুর্নীতিতে আমরা কত নাম্বার? আজকে আসছি বারো, আগে ছিল তেরো, আজকে হয়েছে বারো। মাশাআল্লাহ উন্নতি হয়েছে আমাদের। আচ্ছা, তারপরে এই যে আমানতের খেয়ানতে আমরা পটু না কম না বেশি? একটা হাতি উপর থেকে আস্তে আস্তে এখানে মাছি হয়ে যায় কিনা? একটা হাতি উপর থেকে আস্তে আস্তে মাছি হয়ে যায় কিনা? মানুষ সম্পদ দুটে পটে খাচ্ছে কিনা? তো ভূমিকম্প আসার যে কারণগুলো এগুলো তো আমরা ফার্স্ট, ওখানে এত বড় আজাব কেন এটা প্রশ্ন না? আল্লাহ পাক উত্তর ভালো জানেন। তবে হতে পারে এটা পুরো মুসলিমদের জন্য একটা শিক্ষা, তোমরা সতর্ক না হও তাহলে তোমাদের কাছেও কিন্তু এই আজাব আসবে। আর ওই বিজ্ঞানী, যে বিজ্ঞানীর কথা বললাম তার ব্যাপারে আজকে রিসার্চ করতে গিয়ে দেখলাম সে আরো একটা নিউজ দিয়েছে। সে বলেছে যে খুব সাম্প্রতিক সময়ে অদূর ভবিষ্যতে, সে বলছে যে চায়না, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, এই পুরো কন্টিনেন্টে আর একটা ভয়াবহ ভূমিকম্প হতে যাচ্ছে। দুটো প্রশ্ন করবো, সে কেমন করে এস্টিমেট করতে পারে আর তার কথা বলতেছে কিভাবে? তবে সায়েন্স বলছে এবং কোরআন হাদিস থেকে আমরা এটাও দেখছি যে হ্যাঁ, ভূমিকম্প যে পাপের কারণে আসে এই পাপগুলো আমরা কিন্তু করছি, কম বেশি সবাই করছি। আর দুই নম্বর হচ্ছে যে টেকটনিক প্লেটের কথাগুলো বলা হয় বা এই যে ফ্রন্ট লাইনগুলোর কথা বলা হয়, এগুলো কিন্তু আমাদের দেশ পাকিস্তান, আফগানিস্তান, চায়নার দিকে আছে, মায়ানমারের দিকে আছে। আর এটা হাদিস থেকে আমি জানি যে কেয়ামতের আগে আগে তিনটা বড় বড় ভূমিকম্প হবে। কয়টা ভাই? তিনটা। এই কেয়ামতের দশটা বড় আলামতের মধ্যে এই তিনটা হচ্ছে অন্যতম। নবীজি বলেছেন একটা হচ্ছে পৃথিবীর পূর্ব দিকে যেখানে আমরা বসবাস করি, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, মায়ানমার, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পূর্ব দিক, এদিকে একটা ভূমিধস হবে। একটা হলো পৃথিবীর পশ্চিমে, মানে ওই যে পশ্চিমা সভ্যতা যেখানে যাওয়ার জন্য আপনি ব্যতিব্যস্ত হয়ে আছেন। আর তিন নম্বর হচ্ছে পৃথিবীর মাঝখানে, জাজিরাতুল আরাবিয়া, আরাবিক পেনিনসুলার মধ্যে একটা ভূমিকম্প হবে। এই তিনটা হবেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর তিনি আরো বলে গেলেন ওয়াবাদাহু সানাওয়াতু সালাসিল, মহামারীর পরে আসবে ভূমিকম্পের বছরগুলো। এই পুরো বিষয়গুলো একত্রিত করলে আমাদের সচেতন হওয়ার দরকার আছে কি নাই? এখন কি আমরা সবাই বিশ ত্রিশ তলা বিল্ডিং বানানো শুরু করব? সচেতন মানে কি? আমরা কি আশ্রয় কেন্দ্র বেশি বেশি বানানো শুরু করব? আমরা আরো ওই যে কিছু কিছু সিমেন্টের অ্যাড দেখায়, এই সিমেন্ট দিয়ে বাড়ি বানালে ভূমিকম্পেও কাঁপবে না,
এগুলো করব আমরা আগে সর্বপ্রথম কি প্রয়োজন আধ্যাত্মিক পবিত্রতা প্রয়োজন তাসকিয়া প্রয়োজন আল্লাহ পাক আমাদের সবাইকে তওবা করে ফিরে আসার তৌফিক দান একই সাথে পশ্চিমাদের সমস্ত ষড়যন্ত্রের ব্যাপারে চোখ কান খোলা রাখার তৌফিক দান দুটোই দরকার আছে আছে কি নাই দুটোই দরকার আছে আপনারা ভাষায় কি একটা প্রযুক্তি সম্পর্কে পড়াশোনা কইরেন আমি আর কিছু বলে দিব না পাবলিকলি প্রযুক্তিটার নাম হচ্ছে হার্প HAARP হার্প এই প্রযুক্তি কি কেন এ দিয়ে কি করা যায় না করা যায় এটা নিয়ে একটু ভাষায় গিয়ে পড়াশোনা করে দেখেন মনে থাকবে HAARP হার্প মনে থাকবে এখনই গুগল সার্চ করে দেখেন ভাষায় গিয়ে পড়াশোনা করে দেখেন কি জিনিস এটা কি করা যায় এটা দিয়ে আপনাকে বলে দেই দাজ্জাল কিন্তু জলবায়ু নিয়ন্ত্রণ করা শুরু করবে কারণ সে পুরো বিশ্বটা শাসন করবে দাজ্জাল বৃষ্টি দিতে পারবে দুর্ভিক্ষ দিতে পারবে প্রোগ্রেসও দিতে পারবে চল্লিশ দিন সে বিশ্বকে শাসন করবে যার প্রথম দিনটা হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই প্রত্যেক ভূমিকম্পেই পৃথিবীর আর্নিক গতির পরিবর্তন হচ্ছে সায়েন্টিস্ট এখন বলছেন পৃথিবীর ভিতরে ইনার কোর বলে যে জায়গাটা আছে এটা এখন উল্টা দিকে ঘোরা শুরু করেছে একদিন যে এক বছরের সমান হবে এই বিষয়ে আমার কোনো সন্দেহ নাই মহাবিশ্বে এমন কিছু একটা হবে যাতে করে পৃথিবীর আর্নিক গতির মধ্যে পরিবর্তন আসবেই নাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না প্রথম দিনটা হবে এক বছরের সমান সাহাবীরাও প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তখন কিভাবে নামাজ পড়ব নবীজি বললেন তোমরা অনুমান করে হিসেব করে নামাজ পড়ে নিবে মনে করেন যদি এখন সূর্য আর না ওঠে তাহলে কি আমরা একটা টাইম বের করে নামাজ পড়তে পারবো না মনে করেন সকালে সূর্য উঠেছে আর রাত হচ্ছে না আটকে গেছে পৃথিবী তাহলে কি টাইম হিসেব করে নামাজ পড়তে পারবো কিনা নবীজি এই পরামর্শ দিচ্ছিলেন যে তোমরা সময় হিসেব করে নামাজ পড়ে নিবে দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান আর তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান এবং সে এই পৃথিবীটাকে শাসন করবেই এবং নবীজি একটা হাদিসে বলছেন পৃথিবীর মক্কা মদিনা বাদ দিয়ে এমন কোনো জায়গা নাই যেখানে সে বিচরণ করবে না সফে সালাহিন বলছেন তার বিচরণ দুভাগে হতে পারে এক সে নিজে বিচরণ করবে আল্লাহ তাকে সেই ক্ষমতা দিবেন অথবা সে প্রত্যেকটা জায়গায় তার অনুসারী তৈরি করবে যারা তার হয়ে কাজ করবে দুটো ব্যাখ্যাই যৌক্তিক যৌক্তিক না একজন ব্যক্তিকে একা একাই বিশ্বকে শাসন করতে পারে নাকি তার কোনো ফলোয়ার্স লাগবে ফলোয়ার্স লাগবে না এখানে তার ফলোয়ার্স কারা নবীজি বলছেন ইস্পাহানের 70,000 ইহুদি তাকে ফলো কত হাজার 70,000 আর আপনাদেরকে জানিয়ে রাখি তাদের ধর্মগ্রন্থে একটা ধোকা আছে কি ধোকাবাজি তারা মনে করে যে তাদের একজন মাসিহ আসবে কে আসবে মাসিহ মানে তার ত্রাণকর্তা উদ্ধারকারী যে আসলে তারা বিশ্বকে শাসন করবে কারা এমনটা মনে করে ইহুদিরা মনে করে তারা মনে করে তাদের একজন মাসিহ আসবে তারা যখন আসবে তখন তারা বিশ্বটাকে শাসন করা শুরু করবে আস্তে আস্তে কি তারা বিশ্ব শাসন করছে কিনা বলেন ধীরে ধীরে কি তারা বিশ্বের শাসন ক্ষমতার দিকে এসেছে কি আসে নাই আসছে যদি আপনি পড়াশোনা করেন তাহলে দেখবেন বিশ্বের বড় বড় ডিপার্টমেন্টগুলো ফর এক্সাম্পল জিও পলিটিক্স পলিটিক্যাল সিস্টেম ইকোনমিক্স ফাইন্যান্স মিডিয়া প্রযুক্তি এই যে বড় বড় ডিপার্টমেন্টগুলো আছে এগুলো কিন্তু মোটামুটিভাবে তারা শাসন করা শুরু করেছে শুধু প্রকাশ্যে এসে ঘোষণা দেওয়া বাকি আছে এটাও অচিরেই হবে এটা আমরা বিশ্বাস করি কারণ এটা না আসা পর্যন্ত তো ঈসা আলাইহিস সালাম আসছেন না দাজ্জাল যখন শাসন না করছেন তার আগ পর্যন্ত কিন্তু ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন না দাজ্জালের শাসনকে ধসিয়ে দেওয়ার জন্য শেকড় থেকে উপরে ফেলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী ঈসা আলাইহিস সালামকে আবার পাঠাবেন ইনশাআল্লাহ তার মানে সময়গুলোর দিকে যাবে কে হবে সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে হবে একজন ইহুদি যুবক কি যুবক ইহুদি যুবক যার কোকড়ানো চুল থাকবে শারীরিক শক্তি অনেক বেশি হবে এবং কপালে স্পষ্ট করে লেখা থাকবে কাফা এবং র তার এক চোখ হবে অন্ধ ঠিক আঙ্গুরের মতো ফোলা সেটা হবে বাম চোখ তাকে আল্লাহ পাক ক্ষমতা দিবেন অলৌকিক কিছু ক্ষমতা দিবেন এবং সে পৃথিবীতে এসে নিজেকে খোদা দাবি করবে যারা তাকে মেনে নিবে সে তাদেরকে জান্নাতে ঢোকাবে আর তার জান্নাত মানেই জাহান্নাম আর যে তাকে অনুসরণ করবে না তাকে সে জাহান্নামে ঢোকাবে তার জাহান্নাম মানেই জান্নাত এমনও এসেছে একজন তরুণ যুবক তার সামনে পড়ে যাবে যুবকরা ভালো করে শোনেন একজন তরুণ যুবক তার সামনে পড়ে যাবে এবং সে যুবকটাকে ধরে বলবে তুমি কি বিশ্বাস করো যে আমি আল্লাহ সে যুবক বলবে না আমি বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব হচ্ছেন আল্লাহ তখন দাজ্জাল তাকে হত্যা করবে কিভাবে
তার পা দুটোকে ধরে এইভাবে ছিঁড়ে ফেলে দিল এবং এক একটা অংশ একদিকে নিক্ষেপ করবে আর একটা অংশ আরেকদিকে নিক্ষেপ করবে এরপরে দাজ্জাল হুকুম করবে এই ডেড বডিকে জীবিত হয়ে যাও দাজ্জালের হুকুমে এই ডেড বডি জীবিত হয়ে যাবে ফিতনা পরীক্ষা আল্লাহ তাকে পরীক্ষা করবে তারপরে সে তাকে জীবিত করে বলবে আমি তোমাকে মৃত্যু দিলাম আবার জীবিত করলাম এখন বিশ্বাস হলো যে আমি আল্লাহ তখন সেই যুবক বলবে এখন আমার পূর্ণ বিশ্বাস হলো যে তুই দাজ্জাল কারণ আমি হাদিসে পড়েছি আমি জানি যে দাজ্জাল এক যুবককে এভাবে হত্যা করবে কিন্তু আমি এটা জানতাম না এই যুবক আমি নিজেই এই যুবক হয় না ইমান সবচেয়ে বড় শক্তি ইমানই সবকিছু আমলই সবকিছু ইসলামই সবকিছু আমরা যেগুলোর পিছনে ছুটছি মেয়ে গার্লফ্রেন্ড পর্নোগ্রাফি প্রিমিক্সিং হ্যাঁ হয়তো কিছু সময় নষ্ট করা মারামারির মধ্যে লিপ্ত হওয়া কিশোর গ্যাং ড্রাগ এডিকশন এইগুলো সব ধোকাবাজি এগুলো আপনাকে শান্তি দিবে না আপনাকে শান্তি দিবে দুটো জিনিস এক হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত আর দুই নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম ইনশাআল্লাহ নিয়াত করতে পারি তো ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো জামাতে আর রমজান মাসে কোরআন খতম দিব ইনশাআল্লাহ যারা কোরআন পড়তে জানি না রমজান আসার আগেই কোরআন তেলাওয়াত করা শিখবো ইনশাআল্লাহ যারা জানি পুরো রমজানে আলিফ লাম মিম থেকে শুরু করে একদম মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত আমরা অর্থ সহ পড়বো ইনশাআল্লাহ পারা যাবে ইনশাআল্লাহ ইন্নামাল আমালু বিন্নিয়াত কাজের ফলাফল কিসের উপর নিয়াতের উপর নিয়াত করেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৌফিক দিবেন ইনশাআল্লাহ রমজানে এত বেশি বাইরে বের হবেন না মানুষের সাথে বেশি আড্ডাবাজি করবেন না হয়তো গপ্পে লিপ্ত হবেন না টিভি সিরিয়াল ফেসবুক ইউটিউব নিয়ে পড়ে থাকবেন না রমজান মাসে বেশি বেশি ফরজের পাশাপাশি নফল আমল করবেন কোরআন তেলাওয়াত করবেন জিকির আজগার করবেন তাসবিহ তাহলিল করবেন আলেম ওলামাদের সাথে এসে বসবেন নার্সে এসে বসবেন তালিম করবেন মানুষকে ইফতার করাবেন ইফতার বিতরণ প্রজেক্ট করবেন মানবতার সেবায় কাজ করবেন সৎ কাজে আদেশ করবেন অসৎ কাজে নিষেধ করবেন রমজানটাকে একটা আমলের মৌসুম বানিয়ে নেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নবীজি বলেছেন সেই ব্যক্তির জন্য ধ্বংস যে রমজান মাসকে পেয়েছে কিন্তু রমজানকে পেয়েও তার গোনা মাফ করাতে পারে নাই আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলি আমি এই দাজ্জাল এই যুবককে হত্যা করে দিবে এবং সে ইহুদিদেরকে নিয়ে কাদেরকে নিয়ে ইহুদিদেরকে নিয়ে পুরো বিশ্বটাকে শাসন করবে এটা হবেই এখন বলেন তো ইহুদিরা কোথায় আছে কোন জায়গায় রাষ্ট্র গঠন করেছে এবং ওই জায়গাটা কি মুসলিমদের না অমুসলিমদের সেখানে জুলুম হয় না হয় না বিমান হামলা করে বোমা হামলা করে বাচ্চাদেরকে হত্যা করা হয় কি হয় না এগুলো মানবতা বিরোধী অপরাধ নয় বিশ্ববাসী তখন মুখে কুলু পেটে বসে থাকে কেন যত মানবতা খালি মুসলিমদের সাথে দেখাতে হবে মুসলিমরা যদি কেউ যদি মুসলিমদেরকে আঘাত করে আর মুসলিমরা বলে যে এই আঘাত করাটা খারাপ তখনই মুসলিমদেরকে বাঁকা চোখে দেখা হয় আর সারা বিশ্বে মুসলিম মা বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে ভাইদেরকে এভাবে জীবন্ত মেরে ফেলা হচ্ছে আর এগুলোর বিরুদ্ধে কথা বলা যাবে না এগুলোর বিরুদ্ধে আমাদের অ্যাকশন নেওয়া যাবে না আমরা কি এই জালেমদের এগেনস্টে বদদোয়া করতে পারবো না আল্লাহ আমাদের আমরা দোয়া করি আল্লাহুম্মা মুনজিলাল কিতাব ওয়া সারিআল হিসাব ইহজিমিল আহজাব আল্লাহুম্মা হজিমহুম ওয়া জালজিলহুম চিন্তা করবেন না এই সময়গুলো কেটে যাবে যখন এই জুলুম চূড়ান্ত মাত্রায় উঠবে তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের মধ্যে একজন ইমামকে পাঠাবেন তার নাম মুহাম্মদ কি নাম মুহাম্মদ তাকে মানুষ বলবে আল মাহদি এটা তার টাইটেল মাহদি তার নাম নয় তার নাম হচ্ছে মুহাম্মদ তার বাবার নাম হবে আব্দুল্লাহ তার মায়ের নাম হবে আমিনা ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই এবং তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের মধ্যেই হবেন মাহদি চট্টগ্রাম থেকে বের হবে না মাহদি বুয়েট থেকে বের হবে না বাংলাদেশ থেকেও তো দু চারটা মাহদি অলরেডি বের হয়ে গেছে বের হয় নাই আর মাহদি আরবি ভাষায় কথা বলবে কি ভাষায় কথা বলবে পাঞ্জাবি ভাষায় কথা বলবে না আমাদের পাঞ্জাব থেকে একটা মাহাদি বের হয়েছিল ইংরেজদের সময় ব্রিটিশ আমলে সে বলেছে আমি মাহাদি আমি ঈসা নাউজুবিল্লাহ পরে দাবি করেছে সেই নবী আর বাংলার মাটিতে এদের দাওয়াত এখন খুব জোরে জোরে চলছে নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত নাম শুনেছেন নাকি তাদের এই নেতা দাবি করেছিল সে মাহাদি সেই ঈসা নাউজুবিল্লাহ মাহাদি আরবি ভাষায় কথা বলবে ভাই আর মাহাদি হবেন আরব মায়ের সন্তান পাঞ্জাবি মায়ের সন্তান না পাঞ্জাবি ভাষায় কথা বলবে না বাংলা ভাষায় কথা বলবে না তিনি মদিনা থেকে আসবেন কোথেকে তিনি দায়িত্ব নিতে চাইবেন না বরং পালিয়ে আসবেন মক্কায় মানুষ তাকে জোর করে দায়িত্ব দিবে আপনারা যারা হজ করেছেন কাবা ঘরের এই যে তাওয়াফ করেছেন মাশাআল্লাহ তাওয়াফ এবং এই যে
মাকামে ইব্রাহিম এর মাঝখানে ইমাম মাহদীকে তারা পেয়ে যাবে এবং সেখানে তার হাতে বায়াত নেওয়া হবে এবং তিনি মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করে এই জুলুমের এগেইনস্টে যুদ্ধ করবেন ইনশাআল্লাহ বিশ্ব এখন অনেক কিছু দেখা বাকি আছে হতাশ হবেন না বিশ্ব এখন অনেক কিছু ঘটা বাকি আছে মহামারী হয়েছে জলজলা হবে আল্লাহ পাকের আযাব গজবগুলো আসবে নৈতিকতার অবক্ষয় হবে জুলুম বাড়বে ঘরে ঘরে ফিতনা ছড়িয়ে পড়বে এর মধ্যেও আসহাবুল কাহফের মতো কিছু মানুষ ইমানও ধরে রাখবে আল্লাহ পাক যাদেরকে দিয়ে কাজ নেবেন আল্লাহ পাক তাদেরকে তৈরি করবেন নতুন প্রজন্ম আল্লাহ পাক নিয়ে আসবেন কুরআনকে কেউ মিটিয়ে ফেলতে পারবেন না সুন্নতকে কেউ মিটিয়ে ফেলতে পারবেন না এটা পৃথিবীতে থাকবেই ইনশাআল্লাহ প্রত্যেক দেশে দেশে জেলায় থানায় প্রত্যেকটা জায়গায় আল্লাহ ভীরু কিছু মানুষ থাকবে ইনশাআল্লাহ আল্লাহ পাক তাদের অন্তরের মধ্যে গায়েবি একটা মিল বন্ধন দিয়ে দিবে ইনশাআল্লাহ এভাবে চলতে থাকবে সময় যখন ইমামুল মাহদী আসবেন তখন বিশ্ব যুদ্ধ বিগ্রহ চলতে থাকবে অনেক ব্যাপক যুদ্ধ চলতে থাকবে তখন ইমামুল মাহদী মুসলিমদেরকে নিয়ে এই যে জালেম শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে ওই জায়গা স্বাধীন করবে ইনশাআল্লাহ কিন্তু তারপরেও দাজ্জালকে হত্যা করা যাবে না দাজ্জাল খুবই শক্তিশালী হবে এবং তার অনুসারীরা হবে প্রচন্ড শক্তিশালী তখন আল্লাহ রাব্বুল আলামিন এই মিথ্যা মসিহকে মেরে ফেলার জন্য আল্লাহ পাক আসমান থেকে সত্য মসিহ ঈসা আলাইহিস সালামকে আবার পাঠাবেন বলেন সুবহানাল্লাহ ওয়ামা কতালুহু ওয়ামা সালামু তারা তাকে হত্যাও করে নাই ক্রুশবিদ্ধও করে নাই বাল রাফাআহুল্লাহু ইলাইহি বরং আল্লাহ পাক তাকে তার দিকে উঠিয়ে নিয়েছেন সুবহানাল্লাহ তিনি কোথায় আসবেন তিনি সিরিয়াতে নামবেন কোথায় সিরিয়ায় এই যে টার্কি এবং সিরিয়ার জায়গা যেখানে ভূমিকম্প হলো সবাই তুরস্ক নিয়ে অনেক বেশি ব্যস্ত কিন্তু সিরিয়াতে কিন্তু অনেক ক্ষতি হয়েছে এদিকে মানুষ দেখছে না আর সিরিয়ার মানুষদের কি যে দুর্ভোগ কি যে দুর্দশা এটা দেখার জন্য শুধু আল্লাহই আছেন আমরা কেউই নাই এটা দেখার জন্য শুধু আল্লাহ আছেন আর কেউ নাই পাশে এই 12-14 বছরের যুদ্ধ বিগ্রহে যা হয়েছে সিরিয়ার অবস্থা ওইটাকে খেলার মাঠ পেয়েছে পশ্চিমারা এই মাঠের মধ্যে তুরস্ক ঢুকে গিয়েছিল এটা একটা শাস্তি হতে পারে ন্যাটোর সাথে ঢুকে সেও এখানে হামলা চালিয়েছে এটাও হতে পারে আল্লাহ ভালো জানেন সিরিয়ার মাসলুম শিশুদেরকে আকাশের নিচে রাত কাটাতে হয় তিন দিনে একবার খাবার পায় তারা একই অবস্থা ইয়েমেনেও আছে ইয়েমেনে যে বলা হয় যে 5 থেকে 6 লক্ষ মানুষ মারা গেছে বিগত গৃহযুদ্ধে 2010 সাল থেকে আর সেখানে যতজন মানুষ মারা গেছে তার মধ্যে 60% হচ্ছে বাচ্চা এই বাচ্চাদের কি দোষ ছিল তারা কি জানতো শিয়া কাকে বলে সুন্নি কাকে বলে তারা কি জানে দুনিয়া কি আখেরাত কি তারা কি জানে কোনটা হক কোনটা বাতিল তারা তো জানে যে মায়ের বুকে দুধ খেতে হয় দুধের বাচ্চাগুলো দুধ পায় না মায়েরা দুধ দিতে পারে না খাবার নাই দুর্ভিক্ষ এই সংকটের জন্য কে দায়ী আল্লাহ না মানুষ কে দায়ী সাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস আল্লাহ পাক বলেন জলে স্থলে যে বিপর্যয়গুলো ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই কার হাতের কামাই মানুষের হাতের কামাই একই অবস্থা ইরাকেও ছিল মনে আছে সাদ্দাম হোসেনের কাছে পারমাণবিক অস্ত্র আছে বলে কত নাকি করা হলো পরে লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলা হলো পরে বললো আমরা সরি আসলে সেখানে কোনো অস্ত্র ছিল না উই আর সরি ফর দ্যাট তারা বলে দিল আমরা জন্য সরি বাস লক্ষ লক্ষ মানুষের রক্ত ঋণ শোধ হয়ে গেল আবু গরিব নামে একটা কারাগার ছিল এখনো আছে ওই কারাগারের মধ্যে মুসলিমদেরকে ঢুকিয়ে যে নির্মম নির্যাতন করা হতো আপনারা জানেন না পাকিস্তানের একজন ডক্টর মহিলা ওই যে উনি নিউরো মেডিসিন ডক্টর আফিয়া ওনাকে মনে হয় 10 থেকে 12 বছর ধরে ওখানে নির্যাতন করা হয়েছিল আপনার বোনকে যদি একবার কেউ খারাপ নজরে তাকায় আপনার কেমন মনে হয় আপনার মায়ের দিকে যদি কেউ একবার খারাপ নজরে তাকায় একটা খারাপ মন্তব্য করে আপনার কি মনে হয় আপনার স্ত্রীকে যদি কেউ একটু গায়ে টাচ করে চলে যায় শ্লীলতাহানি করে টিস করে আপনার কি মনে হবে এরকম লক্ষ লক্ষ বোনদেরকে আমাদেরকে এরকম ধর্ষণ করা হচ্ছে দিনের পর দিন গ্যাং রেপ বলে গ্যাং রেপ মানে একসাথে 10 জন 12 জন মিলে আমাদের বোনদেরকে ধর্ষণ করেছে মুসলিমরা তো বললাম না মুসলিমরা পড়ে আছে ওঠেন বসেন নেই মজা ট্রল এগুলো নেই সারা বিশ্বে যা হচ্ছে মুসলিমদের সাথে যদি আমরা সত্যি জানতাম শান্তিতে ঘুমাতেই পারতাম আমাদের ঘুম উড়ে যেত চোখে বেশি বললেও সমস্যা বেশি করলেও সমস্যা কাকেই বলবো কে বা বুঝবে দেখা যায় এমন অনেক সময় হয়েছে অনেক ভালো ভালো নেতা সমাজে এসেছে আসার পরে জনগণকে বুঝিয়েছে জনগণ বলছে ঠিক আমরা তোমার সাথে আছি যেই সেই নেতার উপর কোনো বিপদ এসেছে জনগণ নাই কায় তাকে নিয়ে কি করবে না কার সামনেই বা কি বলবো আমাদের প্রত্যেকটা জেলা বলেন থানা বলেন দেশ বলেন আনাচে কানাচে নিবেদিত প্রাণ মুসলিম ভাই তৈরি করতো যারা কাজের মানুষ ঝোঁকে চলে না আবেগে চলে না ইস্যু পাগল না আবেগে চলে না কাজের অ্যাক্টিভ কিছু মানুষ দরকার যারা শিক্ষিত এডুকেটেড যারা পরিস্থিতি বোঝে যারা হিকমা বোঝে
যার নিবেদিত প্রাণ, যার অর্থ কোরবানি করার মানসিকতা রাখে, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে, সোশ্যাল ওয়ার্ক করে, একটা জনসংযোগ যারা গঠন করতে পারে, এমন কিছু মানুষের নেতা আল্লাহ আমাদেরকে দান করুন বলে আমি এভাবে একদিনের মাহফিল বলেন। আর ওই ইস্যু পাগলগুলি ইস্যু নিয়ে লাফালাফি করে উম্মার বিজয় হবে না। আমাদের সবাইকে যার যার জায়গা থেকে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে, সবাইকে এফোর্ট দিতে হবে। শুধু একজন দায়ীর দায়িত্ব না, একজন আলেমের দায়িত্ব না, আপনারও দায়িত্ব আছে। তো আপনার দায়িত্বটা আপনি ঠিক মতো পালন করেন না কেন? নামাজ আপনার দায়িত্ব, কোরআন তেলাওয়াত করা শেখা আপনার দায়িত্ব, দিনের জ্ঞান শেখা আপনার দায়িত্ব, জ্ঞান প্রচার করা আপনার দায়িত্ব, আদর্শ পরিবারটা গড়া আপনার দায়িত্ব, হালাল খাওয়া আপনার দায়িত্ব, উম্মাকে নিয়ে ফিকির করা তো আপনার দায়িত্ব। উম্মা কি শুধু আমার আপনার নয়? উম্মা কি শুধু আলেমদের আপনাদের নয়? তাহলে আমরা কি সবাই শুধু কয়েকজন মানুষের ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দিয়ে চলে যাব? এই সমস্যা হচ্ছে আমাদের সমাজে। বিশ্বাস করেন, যদি সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে ঈমান ধরে রাখতে পারতাম, কোনোদিনও কোনো জালেমের সামনে আমাদেরকে মাথা নত করতে হতো। আমাদের মধ্যে ঐক্য নাই তো, বাস্তবতা হচ্ছে না, আমাদের মধ্যে কোনো ঐক্য নাই। যেটা আছে সেটা প্রয়োজনের তুলনায় নিতান্তই অল্প। এক ভাইকে মারলে আরেক ভাই মিষ্টি বিতরণ করে, একজনের উপর জুলুম আসলে আরেকজন খুশি হয়, মিলাদ দেয়, একজনকে সামান্য একটা ইস্যু থাকার না থাক, ইস্যু থাকলে তো কথাই নাই, না থাকলেও জোর করে টেনে বের করবে, করার পরে সারা দেশে একদম মান সম্মান হানি না করলে ঘুম হয় না। এই হলো অবস্থা আমাদের। তো এরা কি মনে করছে যে বিপদ আপদ শুধু এক শ্রেণীর মানুষের উপরেই আসবে? জি না, যখন আল্লাহ পাকের আজাব আসে, দেখলেন না, আল্লাহ যখন আজাব আসে তখন ভালো খারাপ কারো উপর কাউকে আল্লাহ পাক ছাড়বে না, সবগুলোকে ধ্বংস করবে। আল্লাহ পাক সূরা কোরআনেও বলেছেন, বাচ্চা কুফিত না চান লা তুসিবান্নাল্লাযীনা মিন যালামুম মিনকুম খাসসা, তোমরা সেই ফিতনাকে ভয় করো, আল্লাহর সেই পরীক্ষাকে ভয় করো যা শুধু জালেমদের উপর খাস করে আসবে না, সবার উপরে আসবে। যদি আসমানি গজব জমিনের বালা আসে, শুধুমাত্র খারাপ ব্যক্তিদেরকে দেখে আসবে না, বরং সবার উপরেই চলে আসবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুম থেকে উঠে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াইলুল লিল আরাব মিন শাররি ক্বাদ ইখতালাফ। তখন যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আন নুহলিকু ওয়া ফিনা সালিহুন, আমাদের মধ্যে সৎ মানুষ থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব? তখন নবীজি বলছেন, নাম অবশ্যই ধ্বংস হবে, ইদা কাসরাতুল খাবাত, যখন অশ্লীলতা ছড়িয়ে পড়বে তখন আলেম জালেম সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন বলি আমি। সামাজিক প্রতিরোধ করে তোলেন অন্যায়ের বিরুদ্ধে, প্রতিবাদ করা শিখেন, সৎ কাজে আদেশ করেন, অন্যায় কাজে নিষেধ করেন, নিজের ব্যক্তিত্ব বজায় রাখেন, ইসলামকে হাসি ঠাট্টার পাত্র বানাবেন না, যার যার দায়িত্ব তার তার জায়গা থেকে পালন করেন। আপোষের মধ্যে অনেক রকম মতভেদ থাকতে পারে, সমস্ত মতভেদ ভুলেও আমরা এক জাতি চাই, সমস্ত মতভেদ ভুলে আমরা এক জাতি চাই। মনে করেন আমি সঠিক বিষয়ের উপর ছিলাম, সঠিক বিষয় থাকার পরেও মানুষ আমাকে খুব গালিগালাজ করলো, তারপরেও যারা আমাকে গালিগালাজ করেছে উম্মার ঐক্যের স্বার্থে তাদের সাথে বসতেও রাজি আছে। এরকম মানসিকতা থাকতে হবে, উম্মার ঐক্যের স্বার্থে, উম্মার কল্যাণের স্বার্থে, যে আপনাকে থাপ্পড় দিয়েছে ওর সাথেও চলতে হবে আপনাকে, কারণ উম্মা সবচেয়ে বড় বিষয়, আমার ব্যক্তি স্বার্থ বড় বিষয়, কখনো কখনো বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থ বিসর্জন দিতে হয়। প্রিয় ভাইরা, এটা দাজ্জালীয় একটা সভ্যতার যুগ চলছে এখন, এই ফিতনাগুলো সব ঘরে ঘরে। এখন এখান থেকে যুবক ভাইদেরকে একটু বোঝাই, প্লিজ আমার দিকে দেখেন, দাজ্জাল খুব ভালো করেই জানে যে তার এই বিশ্ব শাসনের পথে বাধা হচ্ছে মুসলিমরা, কারা, আর সে খুব ভালো করেই জানে মুসলিমদের মধ্যে সবচেয়ে বেশি বাধা হচ্ছে যুব সমাজ। যদি যুব সমাজ আল্লাহর ঈমান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, এই দুটোকে নিয়ে যদি তারা পথ চলতে পারে, তাহলে তাদেরকে প্রতিহত করা এত সহজ নয়। এটা কিন্তু দাজ্জাল খুব ভালো করে জানে, ঠিক এই, এবং তার অনুসারীরাও খুব ভালো করে জানে। এই কারণেই যুবকদেরকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে ফেলার জন্য দাজ্জাল এবং তার অনুসারীরা কিছু ফাঁদ দিয়েছে আপনাকে, ট্র্যাপ। যুবক ভাই একটু ভালো করে শোনেন, প্রথম ট্র্যাপটা আপনাকে দিয়েছে, আপনাকে দুনিয়াতে আসার যে জীবনের লক্ষ্য উদ্দেশ্য, আল্লাহর ইবাদত করা, আল্লাহর দিন প্রতিষ্ঠা করা, জান্নাতে যাওয়া, এখান থেকে সরিয়ে দিয়ে দুনিয়ার প্রতি মহব্বত দিয়ে দিয়েছে আপনাকে, দুনিয়া আসক্তি আপনার মধ্যে দিয়ে দিয়েছে। সারাদিন চিন্তা একটা চাকরি, একটা ব্যবসা, একটা বাড়ি, একটা গাড়ি, একটা স্ট্যাটাস, অলওয়েজ এই ফিকির। এই ফিকিরটা, এটাকে আমরা ইংরেজিতে বলি মেটেরিয়ালিজম বা বস্তুবাদিতা, এই বস্তুবাদিতা আপনার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। খুব সতর্ক থাকবেন, এক নম্বর। দুই, আপনার সামনে নারীকে সহজলভ্য করে দেওয়া হয়েছে, মেয়ে মেয়ে নারী, এই নারী জাতিকে আপনার সামনে সহজলভ্য করে দেওয়া হয়েছে। অনলাইন অফলাইন যেখানেই যাবেন নগ্ন নারীকে আপনি সামনেই পাবেন, মাত্র হাজার হাজার দেড় দুই হাজার টাকা দিয়ে মানুষ জেনা করতে পারে, এখন রাত কাটাতে পারে,
কেউ বাধা দেওয়ার নাই কিন্তু যদি হালাল ভাবে বিয়ে করতে চান পদে পদে বাধা পাবেন না পাবেন না হালাল ভাবে বিয়ে করতে চাইলে পদে পদে বাধা পাচ্ছেন কিন্তু জেনা করতে গেলে আপনাকে কেউ বাধা দিচ্ছে না একটা ছেলে চাইলেই হোটেলে রাত কাটাতে পারে এখন আর এখন ফ্রি ফ্রি মিক্সিং এর যুগ আর ছেলে মেয়ের অবাধ মেলামেশা বিয়ের আগেই দেখা যায় ছেলেরা মেয়েদের সাধভোগ করে মেয়েরা ছেলেদের সাধভোগ এই পরিসংখ্যান দিন দিন বাড়ছে বাংলার মাটিতে বাড়ছে না এটা আপনাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য মহিলাদেরকে অস্ত্র হিসেবে ইউজ করা হচ্ছে খুব খেয়াল রাখবেন আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন তিন নাম্বার আপনার সামনে দারিদ্রতা বেকারত্বের একটা হতাশা দিয়ে দেওয়া হচ্ছে দারিদ্রতা আমার চাকরি হচ্ছে না ক্যারিয়ার কি করবো হ্যাঁ বেকার হয়ে থাকলাম এইসব হতাশা আপনার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে কোনো কোনো ক্ষেত্রে পরিবারগুলো আপনাকে হতাশ করে ফেলছে এত টাকা পয়সা খরচ করলাম টাকা পয়সা দিয়ে পড়ালাম হ্যাঁ ডিগ্রি সার্টিফিকেট অর্জন করলি এখনো চাকরি করতে পারিস না হ্যাঁ কবে বড় হবে নিজের পায়ে দাঁড়াবি এই যে মানসিক চাপ এগুলোতে কিন্তু যুব সমাজ আস্তে আস্তে আল্লাহর পথ থেকে সরে যায় এবং এরপরে গিয়ে তারা মাদকের কাছে যায় হতাশা গার্লফ্রেন্ডের সাথে খারাপ সম্পর্ক প্রিমিক্সিং অ্যাফেয়ার্স দেনা হ্যাঁ মিউজিক তারপরে পর্নোগ্রাফি এগুলোতে আসক্ত হয়ে এক পর্যায়ে গিয়ে মাদকের কাছে শান্তি খোঁজে আর মাদক যখন আপনাকে পেয়ে বসবে আপনি আপনার জীবন থেকে জীবনের লক্ষ্য থেকে হারিয়ে যাবেন এবং দাজ্জাল এবং তার অনুসারী বিজয়ী হয়ে গেল আমরা হেরে গেলাম এরকম ধাপে ধাপে আপনার সামনে অনেকগুলো ট্র্যাপ দিয়ে দেওয়া হয়েছে বেকারত্বের ট্র্যাপ হতাশা নারী জীবনের লক্ষ্য থেকে সরিয়ে দেয়া এবং সবচেয়ে বড় কথা এখন চলছে প্রিমিক্সিং আর পর্নোগ্রাফি এগুলো দিয়ে আপনার ভিতরে নূর ইমানের নূর আর তেজটাকে তারা নষ্ট করে দিয়েছে এখন এটাকে রিগেইন করতে হলে কী করতে হবে প্রিয় ভাই প্রথম কাজ হচ্ছে দুনিয়াকে তুচ্ছ মনে করার মানসিকতা তৈরি করুন দুনিয়া ক্ষণস্থায়ী তুচ্ছ আমি এখানে থাকতে আসি নাই চিরদিন এখানে আমার কিছু দায়িত্ব আছে কমা ফালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন এটা আমার দায়িত্ব আর একটা দায়িত্ব হচ্ছে হুয়া আল্লাযি আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি এটা আমার দায়িত্ব আমার দায়িত্ব আল্লাহর ইবাদত করা আল্লাহর জমিনে আল্লাহর দিনটাকে প্রতিষ্ঠা করা এই দায়িত্ব পালন করতে গেলে আমাকে প্রথমে জ্ঞান অর্জন করতে হবে অতএব যুবক ভাইদের প্রথম কাজ হচ্ছে দিনের জ্ঞান অর্জন করা কি করা ভাই দিনের জ্ঞান অর্জন করা আপনি যে লাইনে পড়াশোনা করছেন করবেন কিন্তু পাশাপাশি অবশ্যই দিনের বেসিক ফান্ডামেন্টাল জ্ঞান অর্জন করতে হবে পারা যাবে ইনশাআল্লাহ এরপর বেশি বেশি নেক আমল করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক জীবনটা গড়ার চেষ্টা করবেন দুই তিন নাম্বার হালাল খাওয়ার চেষ্টা করবেন হারামের দিকে যাবেন ঠিক আছে চার নাম্বার হালাল রিজিকের ব্যবস্থা হয়ে গেলে বিয়ে শাদী করে ফেলবেন জেনার ধার কাছেও যাবেন না জেনার ধার কাছেও যাবেন না হালাল রিজিকের সোর্স হয়ে গেলেই বিয়ে করে ফেলবেন তারপরে আদর্শ পরিবার করবেন আপনার সন্তানদেরকে মানুষ করবেন এবং সবাইকেই কমসে কম পার্ট টাইম দাওয়াতে কাজ করতে হবে সৎ কাজে আদেশ করবেন অসৎ কাজে নিষেধ করবেন ইনশাআল্লাহ আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আল্লাহর জমিনে দিন আবার বিজয়ী হবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বর্তমান পরিস্থিতি বোঝার তৌফিক দান করুন আল্লাহ পাকের আজাব গজব যে কারণে আসে এই পাপগুলো থেকে দূরে থাকার তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের মধ্যে ঐক্য আনার তৌফিক আমাদেরকে দান করুন এবং বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন আমরা চেষ্টা করব বেশি বেশি দাওয়াতে কাজ করার জন্য এবং আল্লাহ পাকের জমিনে দিনের প্রচার প্রসার ঘটানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুন সমকালীন বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকার তৌফিক দান করুন এবং আমরা যারা এখন পর্যন্ত গাফেলতির জীবনযাপন করছি তাদের সবার প্রতি আমার নসিহত হবে প্রিয় ভাই দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী এই জীবনে যদি আমি ভক্তিবাসে মত্ত হয়ে যাই তাহলে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ছাড়বেন আল্লাহ পাক আমাকে একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন যাতে আমি তার ইবাদত করি তার দিনটাকে প্রচার করি প্রসার ঘটাই তার হুকুম আহকাম মেনে চলি এবং আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার চেষ্টা করি